এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান। দুপুরে সাকিবকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ইঞ্জুরির কারণে তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক থেকে সরে দাঁড়ানোর পর থেকে ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল সাকিব আল হাসানের কাঁধেই উঠতে পারে এই অধিনায়কত্ব। অবশেষে গুঞ্জনই সত্যি হল, টেস্ট ও টি টোয়েন্টির পর বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। আগামীকাল এশিয়া কাপের জন্য 17 সদস্যের দল ঘোষণা করবে বিসিবি। আমার জানা মতে কালকে ওরা দলটা ঘোষণা করার কথা, কিন্তু আসলে ওদেরও একটা সমস্যা হয়েছে যে ক্যাপ্টেন যতক্ষণ পর্যন্ত না জানে যে ক্যাপ্টেন কে হচ্ছে, ক্যাপ্টেনের সাথে কথা না বলে স্কোয়াড দিয়ে দেওয়া, এটাও আবার তাদের জন্য একটু অসুবিধা। ওয়ার্ল্ড কাপের প্রেশার আর অন্য একটা বাইলেটারাল সিরিজের প্রেশার কিন্তু এক না। ওই প্রেশারটা নেওয়ার মতো আমার মনে হয় সাকিবের চেয়ে ভালো আর কেউ নেই। এশিয়া কাপ